কল্যাণী জেএনএম হাসপাতালের প্রিন্সিপালকে অপসারণ, এনএমসি যোগ্যতা মান মেনে নির্দেশ দাবি অপসারিত প্রিন্সিপালের। এবং যেটা জানা যাচ্ছে, হাসপাতালের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ চলছিল, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছিল, এবং সেই আবহেই অপসারিত কল্যাণী জেএনএমের প্রিন্সিপাল। কল্যাণী জেএনএম হাসপাতালের প্রিন্সিপালকে অপসারণ করা হয়েছে, এনএমসি যোগ্যতা মান মেনে নির্দেশ দাবি অপসারিত প্রিন্সিপালের। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, এই যে জেএনএম হাসপাতালের প্রিন্সিপালকে অপসারণ করা হলো কল্যাণী, কেন এই অপসারণ এখনো পর্যন্ত কি জানানো হচ্ছে? দেখো, যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যে সূত্রে খবর, তিনি যে এই যে কল্যাণী জেএনএম কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি যে এমএনসির যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনে যেটা বলা হয়েছে যে 5 বছরের অভিজ্ঞতা না থাকলে সেখানে প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা থাকবে না। কিন্তু সেক্ষেত্রে তাতে তাকে 3 বছরের যোগ্যতা থাকবার পরেই তিনি তার ক্ষমতা বলে এখানে এসেছিলেন, এবং তারপরে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজেরই এক অধ্যাপক, তিনি চিঠি করেন, তার চিঠির পরিপ্রেক্ষিতে সে দিল্লিতে যায় এবং তাকে শোকজ করা হয়। গত কদিন ধরেই এই জেএনএম এ নিরাপত্তার দাবি নিয়ে জুনিয়র ডাক্তার তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। ঠিক গত কালকেই আন্দোলন চরমে যখন ওঠে, সেই সময় প্রিন্সিপাল স্যারের সাথে বিবাদ হয়, সেই বিবাদকে কেন্দ্র করেই যারা বর্তমানে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা তাকে সরিয়ে দিয়েছে বলে দাবি করা হলো। কিন্তু বর্তমানে যেটা অপসারিত করা হয়েছে, তিনি যেটা বলছেন যে এমএনসির যে গাইডলাইন, সেখানে তার যোগ্যতা মান কম থাকার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। সম্প্রীতি ধন্যবাদ বিশ্বজিৎ। কল্যাণী জেএনএম হাসপাতালের প্রিন্সিপালকে অপসারণ, জেএনএম যোগ্য হাসপাতালের প্রিন্সিপাল, তিনি যেটা জানিয়েছেন যে এনএমসি যোগ্যতা মান মেনে নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই দাবি করেছেন অপসারিত প্রিন্সিপাল। হাসপাতালের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ আন্দোলন চলছিল, জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালাচ্ছিলেন, এবং এই আবহেই অপসারিত কল্যাণী জেএনএম এর প্রিন্সিপাল। আমাদের সমস্যা কাল থেকে যে আমরা দাবি নিয়ে বসেছি সেটা না হলে কোনো প্রসেসে কোনো সিস্টেমই আমাদের সচল অবস্থায় আসবে না। এই খবরের দিকে আমাদের নজর রয়েছে, কল্যাণী জেএনএম হাসপাতালের প্রিন্সিপাল, তাকে অপসারণ করা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে এনএমসি যোগ্যতা মান মেনেই এই নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই দাবি করছেন অপসারিত প্রিন্সিপাল। হাসপাতালের নিরাপত্তার দাবিতে যে বিক্ষোভ চলছিল সেই আবহে এই সিদ্ধান্ত। গত 1 বছর ধরে এই পোস্টে আছেন, গত 1 বছর ধরে কোনোদিনও ছাত্রদের সমস্যার কথা শোনেননি, কোনোদিনও একটা দিন পর্যন্ত শোনেননি। আমরা যখন ডেকে পাঠিয়েছি স্যার আপনি আসুন এসে শুনুন, উনি তখনও আমাদের বিন্দুমাত্র কোনোদিনও কথা শোনেননি। এত ঔদ্ধত্যবোধ কিসের? আপনাকে নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে, প্রিন্সিপাল স্যার ফোর্স করেন, রীতিমতো রিকোয়েস্ট করেন, কোনো যাতে কোনো গার্জেন লাইক প্রিন্সিপাল স্যার আমাদের হয়ে কথা না বলতে পারে, সেই জন্য ওনাকে চেয়ার থেকে এই মুহূর্তে ইমিডিয়েট বেসিসে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।